হ্যালো সুপার হিরো লাভার্স, বং সুপার কিউএন এর এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। হ্যাঁ, অনেক দিন ধরে কিউএন এ আসছে না, আর এইবার অনেকগুলো কিউএন এ পর পর আসতে চলেছে, কারণ অনেক দিন ধরে কিউএন এ আসছে না আর অনেক কোশ্চেন পেয়ে গেছি। তো সমস্ত কিউএন এগুলো পর পর আসবে, আর এখানে আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা এই কিউএন এটা দেখছেন তাহলে অনেকের প্রশ্ন, এর আগে আমরা লোকির স্পেশাল কিউএন এ দিয়ে দিয়েছি। তো লোকি স্পেশাল কিউএন এর যেই লিঙ্ক সেগুলোর নিচে দেওয়া আছে, তিনটে পার্ট আছে, অবশ্যই দেখে নেবেন, সেখানে অনেকের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। বাকি যারা বাকি আছে তাদের সবার উত্তর এই এবার শুরু করছি এই নর্মাল কিউএনএ সেশনে, আর আজকে যদি সেগুলো কমপ্লিট না হয় তো পরবর্তীতে কিউএনএতে নজর রাখবেন, কারণ এখন এই সপ্তাহে কোনো ভিডিও আসবে না, নর্মাল কিউএনএ আসবে, যত প্রশ্ন আছে সেগুলো সব শেষ করব। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আজকের প্রথম প্রশ্নটি করেছে এস এম আহমেদ ভাই, লিখেছে, প্রশ্ন ঠিক নয়, অনেক লম্বা চড়া জিনিস লিখেছে, সেটা আমি আজকে আলোচনা করব। ভাই লিখেছেন, সাম্প্রতিককালে মার্বেলের মুক্তি পাওয়া ওয়েব সিরিজ লোকি সিজন টু এর সিরিজটির 3 নম্বর এপিসোডে দেখানো হয় যে একজন মানুষ মিস রবনা বর্তমান থেকে অতীতে 1868 খ্রিস্টাব্দে গিয়ে আরেকজন মানুষকে ভিক্টর টাইমলি একটি বই দিয়ে আসে। মানুষটি ভিক্টর টাইমলি বইটি পড়ে অনেক কিছু আবিষ্কার করে। পরবর্তীতে 1993 খ্রিস্টাব্দে দুইজন মানুষ লোকি ও মবিয়াস গিয়ে ওই মানুষটিকে বর্তমানে নিয়ে আসে পূর্ব আবিষ্কৃত একটা ঘর টাইম লুপ ঠিক করার জন্য। বর্তমানে আসার পর ভিক্টর টাইমলির সাথে ওবির দেখা হয়। পরিচয় হওয়ার পর তারা একে অপরের নাম শোনার পর চমকে ওঠে, কারণ ভিক্টর টাইমলি এতদিন যে বইটি পড়ে এত কিছু আবিষ্কার করেছে সেই বইটির লেখক হচ্ছে এই ওবি। ওবিও তার এই কথার প্রতি উত্তরে বলে সে এইসব 19th century একজন লেখকের কাছ থেকে পেয়েছে যার নাম হচ্ছে ভিক্টর টাইমলি। এখন আমার প্রশ্ন হলো, এইখানে মূলত বইটি লিখেছে কে? যদি ধরা হয় বইটি ওবি লিখেছে, কিন্তু ওবি বলছে যে সে 19th century একজন লেখক থেকে লিখেছে, কিন্তু তাকে তো অতীতে বইটি মিস রবনা দিয়ে এসেছিল বর্তমান থেকে, এটা কি আসলে একটি প্যারাডক্স? হ্যাঁ ভাই, আপনি ঠিক লিখেছেন, এটি একটি প্যারাডক্স, আর এটা একটা লুপ চলছে, লুপে হচ্ছে ব্যাপারটা। আমরা জানি ভিক্টর টাইমলি ওবির বইটি পেয়েছে আর ওবি ভিক্টর টাইমলির কাছ থেকে নলেজ পেয়ে বইটি লিখেছে, তো এই সব কিছু শুরু হয়েছে কিন্তু ওই একটা অ্যাঙ্গেল থেকে, যখন এই বইটা সে লিখেছে সেইটা কিন্তু একটা নর্মাল রেখায় চলেছে, কিন্তু যখন আমাদের এই 1868 খ্রিস্টাব্দে ভিক্টর টাইমলির সঙ্গে দেখা হচ্ছে সে কিন্তু ওবি লেখা বইটি পেয়েছে। কেন? কারণ তার ফিউচার সেলফ হিউরিমেন্স সেই বইটি তাকে আগেই দিয়ে দিয়েছে, যেটা কিন্তু হিউরিমেন্স যখন ছোটো ছিল, মানে যখন ভিক্টর টাইমলি যেই সেলফটা হিউরিমেন্স হবে সে যখন ছোটো ছিল তখন কিন্তু তাকে কেউ ওবির লেখা বইটি দেয়নি, তখন সেই লুকটি ক্রিয়েট হয়নি, সে নর্মালি নিজে থেকে সব কিছু আবিষ্কার করে সব কিছু করে এককালীন গিয়ে অনেক তার লাইফে যত কিছু হয়েছে সব কিছু করার পরে সে টিভি আবিষ্কার করেছে, তারপরে ওবির সাথে দেখা সাক্ষাৎ যা কিছু হওয়ার হয়েছে, তারপর সে নিজের নলেজ ভাগ করেছে, তারপরে ওবি সেটা থেকে বই লিখেছে আর এইভাবে চলতে থেকেছে। কিন্তু হিউরিমেন্স কী করলো, সেই বইটির একটি কপি তারই ওল্ড ভার্সনকে দিয়ে দিল, সেটা কিন্তু সে যখন ছোটো ছিল তখন কিন্তু সে পায়নি, কিন্তু সে তাকে দিয়ে দিল যাতে তার সেলফ ভিক্টর টাইমলি একটু আগে সব কিছু শিখতে পারে। আর যেহেতু সে তাকে বইটি দিয়ে দিল সে পায়নি, তাই সেখান থেকে একটা ব্রাঞ্চের সৃষ্টি হয়, আর ব্রাঞ্চের সৃষ্টির ফলে সেখান থেকে একটা নতুন ব্রাঞ্চ টাইম লাইনের সৃষ্টি হয়, সেখানে আমরা ভিক্টর টাইমলিকে একটা নতুনভাবে দেখতে পাই। এই সব কিছু একটা প্যারাডক্স লুপ বলে বেশি বেটার বলা হবে। নেক্সট প্রশ্নটি করেছে মিস্টার কিং 85545, লিখেছে, দাদা আমরা রবনা রেন্সলারকে 2018 সেক্রেট টাইম লাইনে দেখেছিলাম, কিন্তু এখন মবেস হান্টার B15 কেসি ওবি সবাইকে ব্রাঞ্চ টাইম লাইনে দেখলাম, এটা কেন হলো ভাই? আশা করি বুঝিয়ে দেবেন। তো এটার কারণ হচ্ছে এই যে আমাদেরকে এই ওবি বলুন বা কেসি বলুন এদেরকে দেখালো, এদের যে ব্রাঞ্চ টাইম লাইন দেখালো, আমার যেটা মনে হয়, এটা স্টুডিও এখনও কনফার্ম করেনি, আমার যেটা মনে হয় এটা এদের পাস্ট নয়, এদের যেটা ইতিহাস, এটা যেটা অতীত, এটা ওদের নর্মাল অতীত নয়। যারা টিভিতে আছে, টিভিতে যারা আছে তাদের ভেরিয়েন্টদের মধ্যে একজনের পাস্ট হচ্ছে এটা, যেটা এদের সঙ্গে প্যারালালে সেম অনেকটা তার জন্য দেখানো হয়েছে। এবার কেন বলছি, কারণ টিভিতে এরা যখন নিজে নিজে টাইম লাইনে চলে গেল, কিন্তু তার টাইম লাইনে যায়নি, যেই নর্মালি যেই টাইম ব্রাঞ্চ সৃষ্টি হয়েছে সেখানে তাদের এক্সিস্টিংস আগে থেকে আছে, কারণ টাইম ব্রাঞ্চ সৃষ্টি হচ্ছে। কিন্তু টিভিতে এরা আসার আগে তাদের করা নেক্সাস ইভেন্টের জন্য যখন ওখানে একটা ব্রাঞ্চ টাইম লাইন তৈরি হচ্ছে, তখন কিন্তু টিভিতে গিয়ে তাদেরকে ভেরিয়েন্ট হিসেবে তুলে এনেছে আর তাদের পুরো টাইম লাইনটি মুছে দিয়েছে। তো তাদের হিসেবে যারা টিভিতে ছিল, যেই কেসি টিভিতে ছিল, সেই কেসির সঙ্গে আমার মনে হয় না এই ব্রাঞ্চ টাইম লাইনের কেসির সম্পর্ক সেম টু সেম হলেও কিছু প্যারালাল থাকবেই, কিন্তু এইরকম আমাদের দেখেছি যাতে তাদের মানে অতীতটা, তাদের ইতিহাসটা আমরা জানতে পারি, এই জন্য দেখিয়েছে। এদের সঙ্গে একে গুলিয়ে দিয়ে কোনো লাভ নেই, তাদের জাস্ট পাস্টটা আমাদেরকে বোঝাবে, তাদের অরিজিন আমাদেরকে বোঝাবার জন্য এটা দেখানো হয়েছে। নেক্সট কাওয়েশ আহমেদ লিখেছে, লোকির ফ্রেন্ড কারা? তো লোকি এখানে ফ্রেন্ড বলতে নিজের টিভির ফ্রেন্ডদের কথা বলেছে, যেমন মবিয়াস, কেসি, সিলভি, B15, ওবি, এদের কথাই বলেছে।
নেক্সট আইটিএক্স মামুন লিখেছে, লোকি কি অ্যাভেঞ্জারদের সাহায্য নিতে পারতো না? পারতো, কিন্তু অ্যাভেঞ্জার্সরা তা সাহায্য করলে সেখান থেকে আবার ব্রাঞ্চের সৃষ্টি হতো, কারণ জিনিসটা একদম নেক্সাস ইভেন্ট লেভেল। আর অ্যাভেঞ্জার্সরা অতটাও পাওয়ারফুল নয় যে তারা টাইমের বাইরে এই সব জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে, লোকি চায় না যে অ্যাভেঞ্জার্সরা এতে এসে মাথা নাড়াক, কারণ অ্যাভেঞ্জার্সরা মাথা নাড়ালে তারা আবার এই সব নিয়ে অনেক আলোচনা করবে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে, অ্যাভেঞ্জার্সরা এতে নাক গলাতে এলেই সেখান থেকে ব্রাঞ্চ টাইমলাইন সৃষ্টি হবে, কারণ সেখানে কোনো অ্যাভেঞ্জার্স থাকছে না। তো এই জন্যই সে কোনো টাইম লাইনে কাউকে ডাকেনি, নাহলে তো সে তো নিজের ভাই ধরকে রাখতে পারতো, বা সে কিছু অতীতে নিজের বাবা ওডিনকে বলতে পারতো এরকম প্রবলেম চলছে তো সলভ করো। তো সে কেন করেনি, কারণ এটা টাইম লাইন থেকে কাউকে সে তুলে আনতে চায়নি, কারণ টাইম লাইন থেকে তুলে আনলে সেখান থেকে ব্রাঞ্চ টাইম লাইন সৃষ্টি হবে, নেক্সাস ইভেন্ট হবে, কারণ তার সেটা ভাগ্যে নেই, সে যেটা করছে সেটা নেক্সাস ইভেন্টই হয়ে যাবে। তাই তাদের কাউকে সে নাক গলায়নি, কাউকে নাক গলাতে সে দেয়নি। আইটেক্স মামুন আবার লিখেছে, ভাইয়া লোকি যদি টিভি রক্ষা করতে পারে তাহলে কি যে টাইম লাইনগুলো সুতোর মতো উড়ে চলে গেল সেগুলো আবার ফিরে আসবে? তো এটার উত্তর আমরা তো পেয়ে গেছি লাস্ট এপিসোডে, কারণ সব কিছু তো হয়ে গেছে। তো যেই টাইম লাইনগুলো সুতোর মতো উড়ে গেছে সেগুলো সব ফিরে আসার কোনো চান্স নেই, যেগুলো মুছে যাও সেগুলো মুছে গেছে, যেগুলো আবার তৈরি হচ্ছে, কারণ একটা স্যাক্রেড টাইম লাইন থেকে ব্রাঞ্চের সৃষ্টি হবে, প্রতিটা পদক্ষেপে আলাদা আলাদা ব্রাঞ্চের সৃষ্টি হবে। তো ব্রাঞ্চ কোনো দিন থামবে না, যতই মুছে ফেলো নতুন ব্রাঞ্চ সৃষ্টি হবে, কিন্তু এমন নয় যেই ব্রাঞ্চটা মোছা হচ্ছে সেটা আবার তৈরি হবে, এটা একদমই নয়, সেটা মোছা হয়ে গেছে, এবার সেই ভুলটা যদি আবার করে সে তো তৈরি হবে আবার সেম জিনিস, কিন্তু তাছাড়া সেটা তৈরি হবে না, যেটা মুছেছে সেটা চলে গেছে, আর সে তার বদলে আরও ভিন্ন বিভিন্ন রকমের ব্রাঞ্চ সৃষ্টি হয়ে যাবে। নেক্সট ইটি মিউজিক 9806 লিখেছে, ভাই আমি বাংলাদেশ থেকে ইয়াসিন। আচ্ছা ইয়াসিন ভাই লিখেছে, আমার প্রশ্ন হলো হিউ রিমেন্স কি আগের জায়গায় যেতে পারবে? আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ ভাই। তো না, হিউ রিমেন্স আবার নিজের আগের জায়গায় যেতে পারবে না, কারণ সে সব কিছু একটা প্ল্যান করে রেখেছিলো যে লোকি টাইম স্লিপ করবে, এটাও তার প্ল্যান ছিল, তার মৃত্যু হবে এটাও তার প্ল্যান ছিল, সে চেয়েছিল লোকি যাতে টাইম স্লিপ করে ফিরে এসে তাকে বাঁচায় সিলভির হাত থেকে, তাতে সে সিলভিকে মেরে ফেলে, এরকম সে প্ল্যান করে রেখেছিলো। ওতে কী হতো, সে আবার নিজে বেঁচে থাকতো, বা সে চেয়েছিলো যে আমি মরে যাচ্ছি মরে যাই, কিন্তু যাতে লোককে আমার জায়গায় বসে সব কিছুকে সেরকমভাবে চালায় যেরকমভাবে সে চালাতো, মানে সেই টাইম লাইন মোছা থেকে আরম্ভ করে এই সব কিছু যাতে সে করে। এতে কী হবে, হিহু রিমেন্স বা ক্যাংয়ের কোনো ভেরিয়েন্টের সৃষ্টি হবে না, আর এই জন্য সেই সব কিছু করছিল। তো না, সে নিজের টাইম লাইনে আবার সে নিজের স্থানে আবার ফিরে যেতে পারবে না, কারণ তার চ্যাপ্টার ক্লোজ, তাকে সিলভি মেরে দিয়েছে। নেক্সট আহমেদ মিরাজ লিখেছে, লোকি যখন দ্বিতীয়বারের মতো টাইম স্লিপ করে তখন সেক্রেট টাইম লাইনে না গিয়ে সবগুলো ব্রাঞ্চ টাইম লাইনে গেল কীভাবে? কারণ এইবার লোকি কিন্তু শুধু টাইমেই স্লিপ করছিল না, সে স্পেসেও স্লিপ করছিল, আর এই সময় সে টিভির বাইরেও টাইম স্লিপ করেছে, আর সেই সব জায়গায় গেছে যেসব জায়গায় তার যাওয়ার দরকার ছিল। তো অ্যাকচুয়ালি বলতে গেলে তার সাবকনসিয়াসনেস যেটা সেখানে তারা সিলেক্ট করেছিল যে আমাকে মবের সঙ্গে দেখা করতে হবে, তো তার কনসিয়াসনেস ছিল না যে কীভাবে টাইম স্লিপ করতে হয় সেটা সে জানে না, সেটা একদম আলাদা কথা, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তার সবসময় ঘুরে বেরিয়েছে যে তাকে মবের সঙ্গে দেখা করতে হবে, কেসির সঙ্গে দেখা করতে হবে, B-15 সঙ্গে দেখা করতে হবে। তো সেরকম সেই তাদের এলাকাতেই তাদের টাইমেই তাদের মানে টাইম লাইন ব্রাঞ্চে এসে গেছে টাইম স্লিপ করে, মানে অ্যাকচুয়ালি সাবকনসিয়াসে সে সিলেক্ট করে নিয়েছে। তার সাথে লিখেছে, লোকি যখন দ্বিতীয়বার টাইম স্লিপ করে তখন সে 2012 যখন B-15 কাছে যায় নিউইয়র্কে, তখন তো ওই সময় লোকি চিতোরি আর্মি নিয়ে নিউইয়র্কে হামলা করেছিল। সিরিজে তো এই হামলা নিয়ে কিছুই দেখানো হলো না, তার কারণ হচ্ছে এটা একটা ব্রাঞ্চ টাইম লাইন, আর আমার মতে মনে হয় যে এখানে যে B-15 চমকে গেছিলো টাইম স্লিপ করা লোকিকে দেখে, তো আমার মনে হয় সে টাইম স্লিপ দেখে চমকায়নি, কারণ প্রতিটা টাইম লাইনে সুপার হিরো ম্যাজিক এসব এক্সিস্ট করে, তো সে চমকে গেছিলো লোকিকে দেখে, কারণ হয়তো সে ভেবেছেই এতো একটু আগে বা কিছু মাস আগে বা কিছু সময় আগে বা যেমনই হোক সে নিউইয়র্কের ওপরে হামলা যে করেছিল সেই লোকি তার সামনে, এই জন্য হয়তো সে অতটা চমকে গেছিলো। নেক্সট VGHHHB লিখেছে, দাদা আমি একটা কথা বলতে চাই যে মবিয়াস নিজের টাইম লাইনে তার ছেলেদের হাবভাব কথাবার্তা তাদের সাইকেলের রং দেখে কেন থর লোকির সাথে মিলে যায়, এবং মবিয়াসের আসল নাম ও ওডিনের মিল আছে কেন? তো এটা জাস্ট একটা কোইনসিডেন্ট বলতে পারেন, কারণ এটা মানে এই নয় যে ওরা ওদেরই ভেরিয়েন্ট, একদমই নয়। আমি এটার উদাহরণ দিয়েছিলাম যে যদি ধরুন কারোর নাম দশরথ, ঠিক আছে, তো যদি কারোর মানুষের নাম দশরথ হয় এবং সে নিজের দুই ছেলে হয়েছে, তার বাজে তার ধরো দুই ছেলে আছে, তো দুই ছেলের মধ্যে সে এক ছেলের নাম রাখলো রাম আর এক ছেলের নাম রাখলো রক্ষণ। রামের সঙ্গে যার বিয়ে হয়েছে তার নাম কোইনসিডেন্টলি সীতা হয়ে গেল, যে সীতার সঙ্গে রামের বিয়ে হয়ে গেছে তার নাম সীতা, ঠিক আছে। তো এর মানে এটা নয় যে তারা রামায়ণের ওরাই, ওই ভগবান শ্রীরাম ওরাই যে ওরা চলে এসছে ওরাই নয়, এটা জাস্ট একটা কোইনসিডেন্ট।
নেক্সট ইউনিক বয় 1360 লিখেছে, আচ্ছা দাদা বলছি টাইম স্লিপ কি লোকির একটা সুপার পাওয়ার যেটা সে এপিসোড 5 এ কন্ট্রোল করে নিল? হ্যাঁ বলা যেতে পারে এটা তার সুপার পাওয়ার, সে এপিসোড 5 এ কন্ট্রোল করে নিল এবং এপিসোড 6 এ সে বারে বারে টাইম স্লিপ করেছে, এর ব্যাপারে আরও জানতে পারে এবং এর পুরো এত বারে বারে শিখেছে যে সে পুরো টাইমকে কন্ট্রোল করা শিখে নিয়েছে। নেক্সট মোহাম্মদ ইসান লিখছে, তাহলে কি লোকি নিজের গল্প নিজেই পুনরায় লিখবে? যদি লিখে তাহলে কি সে এমসিইউর মেন টাইম লাইনে কি আবারও ফিরত আসবে? আর যদি সে আসে তাহলে কি থানোসের থেকে বাঁচার কোনো উপায় বের করবে? তো না, সে কোনো মতেই ফিরে আসবে না। আপনি প্রশ্নটা এপিসোড 5 পরে করেছিলেন কিন্তু এপিসোড 6 দেখার পরেও সে কিন্তু কোনো কারণেই, যদি 6 এটা নাও ঘটতো যেটা হয়েছে, তবু সে নিজের টাইম লাইনে কখনোই ফিরে আসতে পারতো না, কারণ তার টাইম লাইনে সে ফিরে এলে সেখান থেকে আবার নেক্সাস ইভেন্ট হবে আর তাই সেখান থেকে আবার একটা ব্রাঞ্চ টাইম লাইন তৈরি হয়, মানে সে আবার ঘুরে ফিরে সে ব্রাঞ্চে চলে যাবে, সে কিন্তু নিজের মেন ইউনিভার্সে আসতে পারছে না। সে সবসময় যেখানে, কারণ লোকের কোনো এক্সিস্টিংস নেই ওখানে, ঠিক আছে? সে যদি 2012 গিয়ে থাকতে শুরু করে তো 2012 সময়ে লোকি অ্যাসগার্ডে জেলে ছিল, তো সেখান থেকে ব্রাঞ্চ টাইম লাইন সিস্টেমে কোনো একটা টাইম লাইনে দুটো লোকি থাকতে পারে না, তো সেই ক্ষেত্রে ব্রাঞ্চ টাইম লাইন সৃষ্টি হয়ে সে ব্রাঞ্চেই চলে যাবে, তার টাইম লাইনটা ব্রাঞ্চের হবে, তো সেটা একটা নেক্সাস ইভেন্ট হয়ে যাচ্ছে। সে যদি ভাবে যে আমি তো মরে গেছিলাম ইনফিনিটি ওয়ারের সময় থানোসের হাতে, তো তার মৃত্যুর পরের সময়কে থাকতে শুরু করব, তো তারপরের সময় যদি এসে থাকতে শুরু করে সেখান থেকেও ব্রাঞ্চ সৃষ্টি হবে, কারণ ইনফিনিটি ওয়ারে তার মৃত্যু হয়ে গেছে এবং মৃত্যু হয়ে গেলে সে আসবে কী করে? তাই সে যেখানেই যাক টাইম লাইনের মধ্যে সে ব্রাঞ্চেই তৈরি হতে থাকবে, তাই সে এমসের মেন টাইম লাইনে যাবে না, সে সেখানে কোনো রকমে থাকতে শুরু করবে না। হ্যাঁ, সে কখনো গিয়ে কারো কোনো হেল্প করতে পারে অ্যাজ আ বিশাল পাওয়ারফুল হিসেবে বা কোনো গাইড হিসেবে গিয়ে সব করতে পারে, সেখানে ঠিক আছে, কিন্তু সে যদি থাকতে শুরু করে সেখানে কিন্তু ব্রাঞ্চের সৃষ্টি আমার মনে হয় যে শুরু হয়ে যাবে। নেক্সট এমআর টোনি লিখেছে, দাদা আমার একটা প্রশ্ন, লোকির কি আরও কোনো সিজন আসবে আর সেটা কবে আসবে লাভ ফ্রম বাংলাদেশ? তো না ভাই, লোকির কোনো সিজন আসবে না, লোকির পুরো গল্পটাই দুটো সিজন ছিল, 12 এপিসোড ছিল, তো লোকির কাহিনি চ্যাপ্টার ক্লোজড, লোকিকে একটা পারফেক্ট এন্ডিং দিয়েছে টোনি স্টার্কের ডেথের মতো, যেমন টোনি স্টার্ক এন্ডিং পেয়েছিল, উলভারিনের মৃত্যুর সাথে উলভারিন একটা এন্ডিং পেয়েছে, তো আমাদের স্টিভ রজার বুড়ো হয়ে একটা এন্ডিং পেয়েছে, ঠিক তেমন এখানে লোকি এই যে ব্রাঞ্চগুলো ধরে বসে আছে এখানে সে একটা পারফেক্ট এন্ডিং পেয়েছে। হ্যাঁ, সে এখন অনেক বড় একটা বিং হয়ে গেছে, তো সে কোনো প্রবলেমে যখন টাইম লাইনে কোনো প্রবলেম হবে সে হয়তো ফিরে আসবে তাদের বাঁচাবার জন্য, কিন্তু সে কোনো মতে সেখানে থাকবে না, সে যদি যেখানে সে ছিল সে টাইম লাইন সেটা যদি কোনো সে অল্টার অপশন বের করে নেয় যে আমার বদলে এখানে সব কিছু সম্ভব এবং সে কোনো টাইম লাইনে চলে যায়, কারণ সে কোনো সে এক আলাদাই লেভেলে আছে, তো সে জাস্ট হেল্প করার জন্য আসবে, যেটা আমার মনে হয়, এখন দেখাই যাক কী হয়। নেক্সট এভাই লিখেছে আবারও যে আমার একটা প্রশ্ন, দাদা লোকিকে কি আবার এমসিইউর মেন টাইম লাইনে দেখা যাবে লাভ ফ্রম বাংলাদেশ? তো ওই যে বললাম, দেখা গেলে ওই ব্রাঞ্চ টাইম লাইনে সৃষ্টি হবে, তো না দেখার চান্স অনেক বেশি। নেক্সট উর্মি খান লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। লোকি সিজন 2 বিষয়ক আমার কিছু প্রশ্ন আছে। আমরা জানি ক্যাং 31st সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেছিল, তাহলে এপিসোড 3 এত পুরনো সময়ের টাইমলি বালক রূপ দেখলাম কীভাবে? তো এর কারণ হচ্ছে এমসিইউ সিনেমাটিক ইউনিভার্স, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, যারা এমসিইউ কমিক্সকে মার্ভেল কমিক্সকে টোটালি হুবহু ফলো করে না, তো কমিক্স অনুযায়ী এর জন্ম হয়েছে 31st সেঞ্চুরিতে, তো সেটা আমরা জানি কমিক্স অনুযায়ী ক্যাংয়ের জন্ম, কিন্তু এখানে হিউ রিম্যান্স যেহেতু তারা একজন ভেরিয়েন্ট হিসেবে দেখিয়েছে, তো একে একটা নতুন অরিজিন দিয়েছে যেটা আমার মনে হয়, আর সেই অরিজিন হিসেবে এরকে 1868 এইরকম টাইমে দেখিয়েছে, তো আমার মনে হয় এটা মার্ভেল জাস্ট একটা নতুন অরিজিন সেট আপ করার চেষ্টা করছে। নেক্সট লিখেছে, এপিসোড 4 আমরা দেখলাম টেম্পোরাল লুম ব্লাস্ট করলো, কিন্তু এপিসোড 5 লোকির সামনে আবার আমরা ওই টেম্পোরাল লুম দেখলাম কিভাবে? তো না, আমি এটার এক্সপ্লেনে বলেছিলাম যে না, এটা ব্লাস্ট করেনি, এটা একটা জাস্ট ব্লাস্টের মতনই, কিন্তু পুরো ব্লাস্ট নয়, জাস্ট ব্লাস্টের আগে যে এটা হয় না, মানে আগুনের আগে যেটাকে চিঙ্গারি বলা হয় যে জাস্ট এমনি ফায়ারিং করলো, তো জাস্ট একটা ফায়ারিংয়ের মতনই কাজ হয়েছে, আর তার জন্য সব কিছু রিসেট হয়ে গেছে, আর তাই সব কিছু সাদা হয়ে গেছিলো, এবং আমি ওটাই বলেছিলাম এপিসোড 4 এক্সপ্লেনে যে সব কিছু সাদা হয়ে এপিসোড শেষ হয়ে গেলাম। তো না, সেটা ব্লাস্ট হয়নি, সেটা জাস্ট একটা ফায়ারিং করেছিলো, তো অনেক বেশি প্রেশার পাওয়ার পরে ওভারলোড হওয়ার জন্য, তো সেটা ব্লাস্ট ছিল না। নেক্সট রাসেল মি অনেক বড় লিখেছে, ভাই লিখেছে, লোকি জাস্ট আনলক আ নিউ অ্যাবিলিটি। সিজন 2 এপিসোড 5 দেখা যায় লোকি এখন অতীতে যে কোনো সময় নিজের ইচ্ছা মতো টাইম স্লিপ করতে পারবে, এখন একই সাথে দুইজন লোকি থাকবে না, পাস্টে যে কোনো বডিতে যেতে পারবে, ফিউচারে ব্রেন নিয়ে, নাও লোকি ক্যান রিরাইট এনি স্টোরি। এখন ট্রেলার হতে বোঝা যায় লোকি এপিসোড 6 শুরুতে ভিক্টর টাইমলিকে আবার পাঠাবে টেম্পোরাল লুম ঠিক করতে, ভিক্টর ফেল হলে নিজে টেম্পোরাল লুম ঠিক করতে যাবে, বাট মেবি আবার ফেল হবে,
ট্রেলারে সিজন ওয়ানে বেশ কিছু ক্লিপ আছে, মানে লোকি টাইম স্লিপ করে সিজন ওয়ানেও যাবে। সব ব্যর্থ হলে এমন হতে পারে লোকি ফার্স্ট সিজনের এন্ডিংয়ে সিলভির কাছে যাবে সব বলে দিয়ে হিহু রিমেন্সকে মারতে নিষেধ করবে, ঘুরে ফিরে আবার সিজন ওয়ানে চলে আসতে পারে জাস্ট লাইক আ স্নেক এট হিজ ওন টেল। সিজন টু শুধু একটা লুপও হতে পারে, দিন শেষে সবই কিন্তু হিউ রিমেন্সের মাস্টার প্ল্যান, এনিথিং ক্যান পসিবল। হ্যাঁ, তো ভাই একটা অনেক বড় থিওরি দিয়েছিল কিন্তু সেই সময় আলোচনা করা হয়নি, তো হ্যাঁ এটা কোনো প্রশ্ন নয়, ভাই একটা থিওরি দিয়েছে, তো হ্যাঁ এটা অনেকটাই মিলে গেছে, কিন্তু অনেক বড় জিনিস দেখিয়ে দিয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স লোকির মাধ্যমে। নেক্সট, মিস্টার কিং লিখেছে টিভিএ কোন শতাব্দীতে সৃষ্টি হয়েছে আর এখন কোন শতাব্দীতে এসে ধ্বংস হয়ে গেল। আর যদি বলেন যে টিভিএতে কোনো সময় কাজ করেন, তাহলে কোশ্চেন হলো যে কোন শতাব্দীতে হিউ রিমেন্স মাল্টিভার্সাল যুদ্ধ করেছে, ধন্যবাদ। তো ভাই এই সব কিছু হচ্ছে টাইম ট্রাভেল লোচা, যেটা অ্যাকচুয়ালি বলা যাবে না যে অ্যাকচুয়াল কোন সময় টিভি সৃষ্টি হয়েছে। একটা জিনিস ভেবে দেখুন যে এখন চলছে 2023, ঠিক আছে, এবার আমি যদি 2035 থেকে আমি একটা টাইম ট্রাভেল মেশিন বানিয়ে ফেলি এবং তারপরে আমি 2035 টাইম ট্রাভেল মেশিন বানিয়ে নিয়েছি, তো সেখান থেকে আমি 2014 চলে গেলাম এবং আমি আমাকেই আমার মাধ্যমিকে আসা প্রত্যেকটি প্রশ্ন বলে দিলাম যে এই প্রশ্নগুলো আসবে, কোশ্চেনগুলো দিয়ে এলাম যেহেতু আমার কাছে আছে। তো আমি 2014 যে ভার্সনটা, আমার অতীত ভার্সন, আমি যাকে মাধ্যমিক কোশ্চেনটা দিয়ে দিলাম, আমি কিন্তু তাকে মাধ্যমিক কোশ্চেন আমি যখন ছোটো ছিলাম, এখন 2023 আছে, টাইম ট্রাভেল মেশিন বানাচ্ছি, তো আমি যখন 2014 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম আমাকে কিন্তু কেউ সেটা দেয়নি, কিন্তু আমি আমার ভার্সনকে দিয়ে এলাম। তো এখান থেকে কিন্তু আমার ভবিষ্যৎ চেঞ্জ হচ্ছে না, সেখান থেকে আমার যে ভার্সনকে আমি দিয়ে এলাম সেখান থেকে একটা ব্রাঞ্চের সৃষ্টি হচ্ছে এবং সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জায়গায় টাইম ট্রাভেল, বিভিন্ন আমি নিজের ভার্সনদের সঙ্গে দেখা করে বিভিন্ন জ্ঞান শেয়ার করলাম যে তুমি যেই এইচএস এটা করলে এটা ভুল করেছো, আমি যেখানে জব করি সেখানে গিয়ে তাকে বললাম যে এই জবে এই কাজটা করলে তুমি আরও প্রমোশন তাড়াতাড়ি হবে। তো আমি যেহেতু একটা লাইফ কাটিয়ে এসেছি, আমি সব কিছু আমি নিজের ভেরিয়েন্টদের সঙ্গে শেয়ার করলাম। এরকম করতে করতে আমারই কোনো ভেরিয়েন্ট, 2014 যে ভেরিয়েন্ট, যেটা আমার ভার্সন 2014 যে মাধ্যমিক দিয়েছে, সে বলছে আমি ওর কথা কেন শুনবো, আমি ওরই সময়ে গিয়ে সব কিছু ঠিক করতে পারবো। তো এরকম করতে করতে যদি 2014 মারপিট শুরু হয়ে যায়, সব ভেরিয়েন্টরা এসে 2014 ভার্সনে মারপিট শুরু করলো যে ওখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো ওকেই সব থেকে করে দেবো, কারণ সবাই যেহেতু ব্রাঞ্চ টাইম লাইনে চলে যাচ্ছে আমার করা কাণ্ডের জন্য, তো সবার নিজের নিজের ভাবনা চিন্তা হয়ে গেছে, সবাই নিজের নিজের অন্য অন্য প্ল্যান বানাতে পারবে। তো আমরা সবাইকে মারপিট যদি 2016 করি, তাহলে কি মারপিটটা 2016 সৃষ্টি হয়েছে? না, মারপিটটা শুরু হয়েছে কখন? মারপিটটা শুরু হয়েছে 2030 আমার টাইম ট্রাভেল করার জন্য। আমি যদি ওখানে টাইম ট্রাভেলটা না করতাম তাহলে 2016 গিয়ে আমরা আবার গিয়ে মারপিট করতাম না। তো জিনিসটা এরকমই যে 31st century এই সব কিছুর গল্প হয়েছে, যেটা হিউ রিমেন্সের কথা অনুযায়ী সে মাল্টিভার্স সম্পর্কে জেনেছে, তার ভেরিয়েন্টরা তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে এবং মাল্টিভার্সাল ওয়ার একটা হয়েছে। এবার সেটা যে কোনো সময় হতে পারে বা টাইমের বাইরে হয়েছে, যে টিভি দখলে যে মাল্টিভার্সাল ওয়ার হয়েছে, বা টিভিতে তো তখন হয়নি, তো একটা ওয়ার শুরু হয়েছে কে কার ইউনিভার্স জয় করবে। তো মাল্টিভার্সাল ওয়ারটা এমন নয় যে সবাই গিয়ে 31st century হিউ রিমেন্সকেই অ্যাটাক করবে, না, সে হতে পারে যেহেতু সে পৃথিবীকে জয় করতে চায়, তো চল পৃথিবীতে হিউ রিমেন্স 31st century আছে, তো চল পৃথিবীর 1945 থেকে মারপিট শুরু করে দেবো, যাতে পৃথিবী জয়টা করলেই ফিউচার সব ঠিক হয়ে যাবে। তো তার 1945 গেছে, তখন হিউ রিমেন্স নিজের আর্মি নিয়ে 1945 থেকে মারপিট করবে, সেখান থেকে জানতে পারছে 2016 থেকে মারপিট শুরু করেছে। তো এরকম মাল্টিভার্সাল ওয়ার বিভিন্ন সময়ে হয়েছে এবং সব সময় থেকে যেসব সময় হয়েছে, যেগুলো আমাদের মেন টাইম লাইনে দেখেছি, সেই সব সময় মধ্যে নয়, না তো অ্যাভেঞ্জার্সরা বলতে পারতো। তো এরকম সময়ে হিউ রিমেন্স এই মাল্টিভার্সাল ওয়ার থামিয়েছে এবং এইসব হয়েছে, কারণ এটা বলা অনেক মুশকিল যে কোন সময় মাল্টিভার্সাল ওয়ার হয়েছে, কারণ এই যে সিক্রেট ওয়ার সেটাও যে কখন হবে কেউ বলতে পারবে না। এমন হতে পারে যে এই সব কিছু ইনকারশন সৃষ্টির ফলে, যেহেতু 1865 প্রথম রবনা বই দিয়েছিল, তো সেই টাইম লাইনের জন্য ঝামেলাটা সৃষ্টি হলো, তো সেখানে গিয়ে সব অ্যাভেঞ্জার্সরা গিয়ে মারপিট শুরু করে দিল, মানে রবনাকে আটকাতে, তখন ক্যাং চলে এলো, কেন আটকাবি রবনাকে, তো মারপিটটা 1800 হয়েছে। তো এটা টাইম ট্রাভেলের জিনিস অনেকটা এরকম ঘুরিয়ে দেবে, মাথা ব্যথা করিয়ে দেবে, তো যতক্ষণ দেখাবে না ততক্ষণ ইজি হবে না, তো বাস অপেক্ষা করুন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই, আরও অনেক পার্ট আসছে সেগুলোর জন্য অপেক্ষা করুন, আর সেই সব পার্টগুলোতে আরও যাদের কোশ্চেন বাদ গেছে তো সেই সব পার্টে আলোচনা হবে। তো আমি আসছি এবার নতুন ভিডিও নিয়ে, আমি বৃষ্টি, আর আপনারা দেখছিলেন বাংলা।